ভারত এবং অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি আগামী কাল বুধবার ইন্দোরে শুরু হতে চলেছে। এর আগে দুটি ম্যাচ নাগপুর এবং দিল্লি টেস্টে জয়ী হয়েছে ভারত, ফলে বর্ডার গাভাস্কার ট্রফিতে আপাতত অপরাজিত থাকছে, সেই ট্রফি আপাতত ভারতের কাছেই থাকছে। কিন্তু তৃতীয় ম্যাচটি জিতে গেলে ভারত অবশ্যই আরও ভালো জায়গায় থাকবে, এবং সেক্ষেত্রে ইন্দোরের এই উইকেট কেমন হয়েছে সে নিয়ে ভারতীয় টিম থিঙ্ক ট্যাঙ্ক কীভাবে ভাবছে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জিৎ ঘোষ। জয়জিৎ এই মুহূর্তে রয়েছেন ইন্দোরে, সরাসরি চলে যাব ইন্দোরে জয়জিতের কাছে। জয়জিৎ, এখনও পর্যন্ত ইন্দোরের পিচ কেমন মনে করছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, এবং পাশাপাশি কী পরিকল্পনা রয়েছে এই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের? দেখো অঙ্কুর, আমি আজকে প্রথম থেকে বলতে চাই যে রাহুল দ্রাবিড় 9:40 আজ আসে পিচ পর্যবেক্ষণ করতে। তিনি প্রায় 20 মিনিট পিচ পর্যবেক্ষণ করেন, এবং মনে করা হচ্ছে এই উইকেটে প্রথম দুদিন ব্যাটিং সহায়ক এবং তারপর কিন্তু স্পিনাররা সাহায্য পাবে এই উইকেট থেকে। স্টিভেন স্মিথকে প্রেস কনফারেন্সে বলা হয় যে উইকেট কেমন দেখছেন, তিনি একই কথা বলেন যে বিগত দুটি টেস্টে যেরকম উইকেট বিহেভ করেছে ঠিক সেই রকম আচরণই কিন্তু এই উইকেটও করবে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া টিমের প্র্যাকটিস চলছে এবং দুটি মানে দুজন ক্রিকেটার কিন্তু খেলতে চলেছেন কালকের টেস্টে। ক্যামেরন গ্রিন খেলবেন এবং মিচেল স্টার্ক খেলবেন, ফলে তো অস্ট্রেলিয়ান টিম কিছুটা আত্মবিশ্বাসী। দুটি টেস্টে তারা পিছিয়ে রয়েছে অবশ্যই, তবে তারা কামব্যাক করবে এটুকু আশা করছেন ক্যাপ্টেন স্টিভ স্মিথ। প্যাট কামিন্স চলে যাওয়ার পর আবারও সেই পুরনো দায়িত্ব ফিরে পেয়েছেন, এবং তিনি বলছেন যে মানস লাভূষণে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার, ভালো স্টার্ট করছেন কিন্তু কোথাও যেন ক্যাপিটালাইজ করতে পারছেন না, সেই রানটাও হয়তো ইন্দোরে আসতে পারে। অপরদিকে ভারতীয় অধিনায়ককে অনেক প্রশ্ন করা হয়। রোহিত শর্মা আজ একদম স্ট্রেট ব্যাটে খেলেন, তিনি বলেন যে সেকেন্ড টেস্ট শেষ হওয়ার পর এবং থার্ড টেস্টের মাঝে এই যে গ্যাপটা সেটা খুব দরকার ছিল, এবং এটা অনেকটা রিফ্রেশিং, মানে এখন টিম অনেকটা চনমনে। তবে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, কালকে রোহিত শর্মার ওপেন সঙ্গে কে হবেন, শুভমান গিল না কেএল রাহুল? কেএল রাহুলকে নিয়ে অলরেডি বিতর্ক শুরু হয়েছে, তবে শুভমান গিল কিন্তু আজকে প্র্যাকটিস করেছেন, এবং রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে এটাই বলেন যে আমি এখনও কিছু ডিসাইড করিনি কে ওপেন করবেন, শুভমান গিল না কেএল রাহুল সেটা কালকে ডিসাইড করব। তবে পোটেনশিয়ালিটি অনুযায়ী শুভমান গিলেরও চান্স পাওয়া উচিত, তিনি যথেষ্ট ভালো ব্যাটিং করছেন একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রাখলেন, এবং আরও যেসব পয়েন্টসে তিনি কথা বলেছেন সেটাও অবশ্যই বলতে চাইব। টপ অর্ডার পারফর্ম করছে না ভারতীয় দলের, একটি সেঞ্চুরি অবশ্যই রোহিত শর্মা করেছেন, তবে বাকি টপ অর্ডার ব্যাটার্সরা কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেনি। সেই প্রশ্নের উত্তর তিনি বলেন যে আমাদের প্রত্যেকেই টপ অর্ডার ব্যাটার্স, আকশার প্যাটেল অব্দি আমাদের টপ অর্ডার ব্যাটার্স, এইভাবে তিনি বিষয়টাকে ডিফেন্ড করেন। এবং আরও একটা বিষয় প্রেস কনফারেন্সে উঠে এসছে, সেটাও বলতে চাইব যে পাঁচটি ভেন্যু বিসিসিআই ভাবছে টেস্টের জন্য, সেই প্রশ্ন করাতে রোহিত শর্মা বলেন যে পাঁচটি ভেন্যু কেন, টেস্ট ক্রিকেট সব জায়গায় হওয়া উচিত, ভারতবর্ষের প্রতিটি কোণায় হওয়া উচিত, সেক্ষেত্রে ইন্দোরেও হওয়া উচিত এবং ধর্মশালাতেও হওয়া উচিত। মানে বিসিসিআইকে একক্ষেত্রে বলা যেতে পারে, এক্ষেত্রে পাল্টা দিলেন রোহিত শর্মা। এবং অপরদিকে রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজার পারফরমেন্স নিয়েও তিনি বলেন যে যথেষ্ট ভালো এই জুটি এবং অবশ্যই ভালো পারফর্ম করবে। এখনও অবধি ইন্দোরের যে ছবিটা ধরা পড়ছে সেটা আমি আরেকবার বলবো যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই মুহূর্তে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আগামী 5 দিন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। টিকিট কিন্তু 90% সোল্ড আউট হয়ে গিয়েছে, মোটামুটি জমজমাট হতে চলেছে তৃতীয় টেস্ট, এবং এই তৃতীয় টেস্টে যদি ভারত জেতে তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু কোয়ালিফাই করবে অঙ্কুর। একেবারে আমরা যেটা জানতে চাইবো একই সঙ্গে, এই যে তুমি বলছো যে একটা ভালো রকম আবহাওয়া রয়েছে, সেক্ষেত্রে তাহলে কি ভারতীয় টিমের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেন রোহিত শর্মা বা থিঙ্ক ট্যাঙ্ক সার্বিকভাবে, মানে সেক্ষেত্রে পেস বোলারদের জন্য যদি সহায়ক হয় তাহলে পেস বোলিং বা স্পিন বোলিং, যেহেতু রবিচন্দ্রন অশ্বিন খুব ভালো বোলিং করেছিলেন, ফলে সেই জায়গা থেকে স্পিন হোক বা পেস বা ব্যাটিংয়ের কোনোরকমভাবে কি পরিবর্তন হওয়ার কোনো চান্স আছে?
দেখো অঙ্কুর, উইকেটে কিছুটা ঘাস আছে যাতে বল ক্যারি করে, তবে ময়েশ্চার কিন্তু সকালের দিকে থাকছে না এবং সেক্ষেত্রে বোলিং কম্বিনেশনে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। যেটা গত টেস্টে আমরা দেখেছি সেই একই কম্বিনেশন সম্ভবত খেলতে চলেছে থার্ড টেস্টেও, ইন্দোর টেস্টেও। তবে ব্যাটিংয়ে একটা পরিবর্তন যেটা নিয়ে অলরেডি আলোচনা চলছে, কেএল রাহুল না শুভমান গিল, বিশেষ করে আজ প্র্যাকটিস সেশনে যখন শুভমান গিল ব্যাটিং করতে আসেন, দু দফায় প্র্যাকটিস করেন, তখন এটা আরও জোরালো হয়ে যায়। এবং ঠিক এই প্রশ্নটাই কিন্তু ছুড়ে দেওয়া হয় প্রেস কনফারেন্সে যে ব্যাটিং কম্বিনেশনে কি পরিবর্তন আসতে চলেছে। কেএল রাহুলের সহ অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে, তিনি সহ অধিনায়ক নন। এই প্রশ্নের উত্তরেও কিন্তু তিনি, রোহিত শর্মা যিনি ভারতীয় ক্যাপ্টেন, তিনি বলেন যে এটা কোনো মানে মিন করে না, সব কেউ কে সহ অধিনায়ক থাকছে কে সহ অধিনায়ক নেই, প্রত্যেকে ভালো ক্রিকেটার। রবি শাস্ত্রী যে কথাটা একটু কয়েকদিন দুদিন আগে বলেছিলেন সেই একই কথা, একই ছুরি কিন্তু তাল মেলালেন এখানে ভারতীয় অধিনায়ক। বলছি অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জিৎ ঘোষ, ইন্দোর থেকে জানালেন এই মুহূর্তে টেস্টের জন্য অত্যন্ত সহায়ক আবহাওয়া, পরিবেশ এবং উইকেটও ভালো। সেক্ষেত্রে কি টিম শেষ পর্যন্ত নামায় ভারতীয় ক্রিকেট থিঙ্ক ট্যাঙ্ক, সেদিকে আমাদের নজর থাকবে।